উপজেলার কসবা খাসা গ্রামে আদিবাসীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠান সোমবার পূর্ব লেনদেনের আমানা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্টের কেন্দ্রে এই প্রীতি সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি হাফিজ নাজিমুদ্দিন। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটি ভিডিও বার্তা দেখানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আশিক আহমেদ আশুক, মাসুম হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মহিবুর রহমান মহিব ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কমিউনিটি নেতা আলহাজ এম এ মতলিব সহ আরও অনেকে। অনুষ্ঠানে কসবা খাসা গ্রামে 12 জন প্রবীণ ব্যক্তিত্বকে কমিউনিটিতে অবদান রাখার জন্য সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে চারুশিল্পী আব্দুল সামাদের সম্পাদনায় কসবা খাসা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।